আমরা যখন চুল কাটাতে যাই তখন চুল কাটানোর পর মানে ছেলে ছেলে আর কি উড একটু টু হোয়াট ইভেন মোর চুল কাটানোর পর মনে মনে আশা করি না একটু মাসাজ করে দে ভাই ছেলে হাসতেছে মানে ওরা কিন্তু মনে মনে আশা করে হয়তো বলে না বা হয়তো আমি যেমন নির্লজ্জ আমি বলি যে মাসাজ করে দে হ্যাঁ একশো টাকা দিব তো করে দেয় সো মাসাজাজ করে দেয় না ওকে সো আমরা যেটা করবো উই উইল ডু আ ভেরি স্মল অ্যাক্টিভিটি এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যতটুক সম্ভব এটা পার্টিসিপেট আমার সাথে করবেন ওকে ঠিক আছে তো আমি আপনাদের মতনই এসে সাইডে ঘুরে দাঁড়াচ্ছি ওকে নাও মুভ অন ইউর লেফট লাইক দিস ওকে ওকে আপনার সামনে যে আছে হ্যালো হ্যালো মি আপনার সামনে যে আছে তার ঘাটটা একটু ধরেন যদি ধরা সম্ভব হয় না হলে ধরেন না হ্যাঁ আর এই মাঝখানে চামে চিকনে যদি হ্যাঁ ধরে প্রেস থ্রি টাইম ওকে ওয়ান টু থ্রি না মুভ টু দ্য অপোজিট অপোজিট লোকে ঘাটটা ধরেন অপোজিট লোকে ঘাটটা ধরেন ওকে বেশি লোকে ঘাট ধরেন না কিচ্ছু হবে না মাইন্ড করবে না প্রেস থ্রি টাইম হ্যাঁ ওকে ওয়ান টু থ্রি নাও এগেন কুইকলি মুভ টু দ্য অপোজিট নাও ডু লাইক দিস লুক এট মি চপ 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 মেক দিস সাউন্ড

যাই হোক আমরা অনেক ডিস্কো টাইপ মিউজিক শুনলাম বাট উড লাইক টু হিয়ার সামথিং উইচ ইজ নট ডিস্কো ডেফিনেটলি ওকে সো আমি আসলে একজনকে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি যার প্রতি আমার প্রচণ্ড রকম ভক্তি ভালোবাসা

হ্যালো এ প্রিমান ইউজুয়ালি আমি স্টেজে উঠি গান গাওয়ার জন্যে বাট আজকে গান গাওয়া হবে না আজকে কথা বলতে হবে দ্যাটস ওয়াট অ্যাকচুয়ালি ডোন্টোল মি বাট আমাকে প্রথম যখন বললো যে এরকম একটা জিনিস করতে হবে আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমি স্টেজ উঠে কথা অ্যাকচুয়ালি কম বলি গান বেশি গাই সো বললাম যে ঠিক আছে যাই একটু চাপাবাজি মারি আমি চাপাটা ভালোই মারতে পারি সো ফার্স্ট অফ অল আগে ছোটবেলায় যখন আমরা গান টান করতাম যখন নতুন নতুন একটু লজ্জা টজ্জা লাগতো তখন কেউ যদি বলতো সুমন একটা গান গাও তখন বলতো আমার গলা ব্যথা আজকে একটু ঠান্ডা লেগেছে আরেকদিন গাই এরকম করতাম বাট আজকে আসলেও আমার ভয়ঙ্কর রকম ঠান্ডা এবং জ্বর তারপরে আমি এসেছি বিকজ আই ওয়ান্টেড টু বি হেয়ার অ্যাকচুয়ালি পুরো জিনিসটা এনজয় করার জন্য দেখার জন্যে সো অনেকেই আমার মিউজিক সম্বন্ধে জানে অনেকেই আমি বলবো না সবাই আমি অত ফেমাস না বাট কেউ কেউ জানে আজকে আমি আসার পরে অনেকের সাথে ছবি তুলেছি খুব ভালো লেগেছে এসে হলো একটা ছবি তুলে আমার সাথে দুজন ছিল ওদেরও আমি বললাম যে দেখো আমার ছবি তুলছে নিশ্চয়ই আমি ফেমাস নিশ্চয়ই আমার সাংলাসের জন্য তুলছে না সাংলাসটা নতুন এনিওয়াইজ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মিউজিক করি আমি অনেক ছোটো বেলা থেকে সাত বছর বয়স থেকে সাত বছর বয়সে আমার মা আমার জন্য একটা গিটার কিনে হাওয়াইন গিটার আমার খুব গিটার বাজানোর শখ ছিল আমি দেখতাম যে টিভিতে রক স্টাররা গিটার বাজাচ্ছে খুব ভাব নিয়ে আমি আমিও গিটার বাজাবো এরকম একটা ইচ্ছা ছিল তখন আমার মা আমার জন্য একটা গিটার কিনে কিন্তু দেখলাম যে গিটারটা অ্যাকচুয়ালি বসে বাজাতে হয় ল্যাপের মধ্যে রেখে হাওয়াইন গিটার যেটা বাংলাদেশ হাওয়াইন গিটার বলে সো আমি খুবই ডিসঅপয়েন্টেড ছিলাম যে এই গিটারটা আমি বাজাতে চাইনি আমি তো ঘাড়ে ছুলিয়ে গিটার বাজাতে চেয়েছিলাম বাট দিনে এগেন হাওয়াইন গিটার শিক্ষা হলো রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত অনেক কিছু শিখলাম দেশাত্মবাদ গান কয়েকদিন পরে বয়স বাড়ছে পাংখা গজাচ্ছে তখন সে তো বলছে না গিটারটা একচুয়ালি এইভাবে বাজানো উচিত না ঘাড়ে ঝুলে বাজানো উচিত সো আমি যেটা করলাম আমি বাসায় বললাম যে আমাকে এই গিটার না আমাকে স্প্যানিশ গিটার কিনে দিতে হবে বাট বাসার ডেফিনেটলি কেউ রাজি হয় নাই বুঝতে যে না এটি বাজাতে হবে তোমার সো যেটা হলো সেটা হচ্ছে আমার গিটারটা নিয়ে আমি একটা গিটারের দোকানে গেলাম এলিফেন্ট রোডে গিয়ে বললাম যে ভাই আমার এই গিটারটাকে আপনি স্প্যানিশ গিটার দেন হোক ওরা বললো দেড়শো টাকা দুশো টাকা লাগবে মনে নাই সো অনেক কষ্ট টাকাটা দিলাম ওরা বানিয়ে দিল এভাবে আমার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বেস গিটারের দিকে যাত্রা বারে শুরু অ্যাকচুয়ালি বাট তখন আমি জানতাম না যে আমি বেস গিটার বাজাবো এইভাবে অ্যাকচুয়ালি আমার মিউজিকটা শুরু বাট এই মিউজিক জিনিসটা ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করি মিউজিক ইজ নট মাই প্রফেশন আমি মিউজিক করি বাট এটা আমার প্রফেশন না আমি মিউজিক করে আমি চলবো টাকা কামাবো এটা আমার কখনোই প্ল্যান ছিল না এটা সবসময় আমার মোস্ট লাইকলি ইটস কাইন্ড অফ প্যাশন প্যাশন ছিল রাইট সো মিউজিক নিয়ে আমি কখনোই অতটা সিরিয়াস ছিলাম না বাট একটা সময় রিয়েলাইজ করলাম অ্যাকচুয়ালি আমি যে মিউজিকটা করছি অথবা আমি যে গানটা গাচ্ছি এটা মানুষজন জন শুনছে তাদের ভালো লাগছে সো ওয়াই নট আরেকটু করি আরেকটু করি এভাবে অ্যাকচুয়ালি আমার মিউজিকের দিকে যাওয়া শুরু এবং স্টিল টিল নাও আমি মিউজিক করছি আই লাভ ডুইং মিউজিক দ্যাটস ওয়াই সো এখানে আপনারা অনেকে এসেছেন অনেক কোম্পানি থেকে এসেছেন অনেক এমপ্লয় অনেক স্টুডেন্ট অনেকে অনেক ধরনের লোকজন আছেন এবং আমি যেটা আমি যেটা বুঝি যে এরকম একটা জিনিস সে আপনি মানে কোন একটা ফিল্ডে বা কোথাও আপনি যদি শাইন করতে চান অথবা আর উপরে উঠতে চান সেই জিনিসটা আপনারা এনজয় করতে হবে এনজয় না করলে আমার ধারণা এটা খুব কঠিন আমাদের জন্য সো বাট নট নেসেসারিলি আপনি যে কাজটা করছেন ওটা ওটা আপনি এনজয় আপনার পছন্দের কাজ না বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সব সাইডেরই নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইড থাকে ডার্কনেস অথবা লাইট চাইট যেটি বলেন সব জিনিসের মধ্যেই এরকম একটা সাইড থাকবে যেটা হয়তো বা আপনার ভালো লাগে আপনার ওই জিনিসটা ভালো লাগাইতে হবে চেষ্টা করে আপনার কাছে খুঁজে বের করতে যে কোন জায়গাটা আমার একচুয়ালি ভালো লাগে আমি আজকে এখানে এসেছি যেটা বললাম যে আমি স্টেজে আসে এসে আমি গান গাই কনসার্ট করি চলে যাই আজকে আমি স্টেজে ওঠার আগে আমি যখন বসেছিলাম তখন ডন বেশ কিছু কথা বলছিলো এবং ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ইন্সপায়ারিং আমি অনেক কিছু চিন্তা করছিলাম যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা যদি আমি এভাবে করি এই জিনিসটা যদি ওইভাবে করি তাহলে হয়তোবা জিনিসটা একটু বেটার করা যাবে নট অনলি ইন দ্য ফিল্ড অফ মিউজিক আমি আমার অফিসের কথা চিন্তা করছি আমার ফ্যামিলির কথা চিন্তা করছি এভরিথিং সো আই থিঙ্ক দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট এই টাইপের যে আমরা যেখানে এসেছি আমরা কথা শুনছি ভেরি ভেরি যতই বোরিং লাগবে আমার কথাগুলো বাট আমার ধারণা আজকে না হলো তিন বছর পর জিনিসটা হয়তো বা মনে হবে হ্যাঁ ইট সেন্স সো আমাকে কিছু আমার পার্সোনাল কথা বলতে বলা হয়েছে সো আমি বলবো সেটা হচ্ছে যে মিউজিকের সাইড অবশ্যই না একটা ডিফারেন্ট একটা ব্যাপার আপনারা অনেকেই জানেন না আমি ছোটোবেলায় বা ছোটোবেলায় মানে কি সে দশ বারো বছর আগে অনেক অনেক মোটা ছিলাম এক্সট্রিম লেভেলের মোটা ছিলাম আপনারা অনেকে জানেন না যারা আমার অনেক পুরোনো ফ্যান অথবা অনেক আগে থেকে আমার গানটা শুনে অথবা আমি এক সময় জেমস ভাইয়ের সাথে বেজ দেওয়া যেতাম নাইনটি থেকে নাইনটি থ্রি পর্যন্ত ওই সময় যারা আমাদের আমাকে চিনেন তারা হয়তো বা জানেন বাট আমি রিভিল করি আমার ওজন ছিল একশো চুয়াত্তর কেজি ওয়ান সেভেন্টি ফোর কেজি এটা অনেকেই আপনারা বিশ্বাস করবেন না বাট আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলে আমার পুরান কিছু ছবি আছে ওগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হবে এবং আমার প্যান্ট আমি যে পরতাম আমার ওয়েস্ট আমার কোমরের সাইজ ছিল ফিফটি এইট আমি সারা জীবন মোটা ছিলাম সারা জীবন আমার হাঁটতে ঘুরতে ফিরতে কষ্ট হতো কিন্তু সারা জীবন আমার মাথায় একটা জিনিস কাজ করেছে যে আমি তো জীবনে শুকাইতে পারবো না ইম্পসিবল সো খাই খাইতে থাকি আই লাভ ফুড আমার খেতে খুব ভালো লাগে সারাক্ষণ উঠতে বসতে খেতাম দিনে পাঁচ বেলা ছয় বেলা কোনো বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছি যতক্ষণ আমার কাজটা আছে ততক্ষণ কাজ বাট ওর বাইরে সময়টা আমি সারাক্ষণ কোনো রেস্টুরেন্টে অথবা কোথাও এর এরকম করতাম ইনসেল লেভেলের খাওয়া দাওয়া করতাম এক এটা হচ্ছে টু থাউজেন্ড ফোর অক্টোবরের আট তারিখ লাগলি সাত বা আট তারিখ টু থাউজেন্ড ফোর সেদিন আমি ডিসিশন নিলাম যে আমি অনেক মোটা আমার একটা জিনিস শুকাইতে হবে আমি শুকাবো যে আমি হোক এই চিন্তা অনেক আগেও করেছিলাম বাট কখনও এটা ট্রাই করা হয় নাই এই দুই দিন ডায়েট করলাম আচ্ছা দুই দিন তো অনেক ডায়েট ডায়েট করেছি আজকে যাই একটু পুরান থেকে গিয়ে নিহারি খেয়ে আসি এগুলো করছি আমি অনেক প্রায়ই করতাম সো টু থাউজেন্ড ফোরের অক্টোবরের সাত তারিখ মোস্ট লাইকলি আমি পুরোপুরি মনে নাই ফার্স্ট উইকে মোস্ট লাইকলি আমি ডিসিশন নিলাম যে আজকে থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ এক্সারসাইজ করবো আমার ওজন কমাতে হবে সেই দিন থেকে দেড় বছর আমি লিটারেলি কোনোরকম খাওয়া বলতে যেটা বোঝায় ফুড আমি খাই নাই আমি এভরি ডে সকালবেলা ঘুম থেকে উঠলাম এবং চায়ের মধ্যে খেয়েছি শশা গাজর টমেটো কাঁচা কাঁচা এগুলো খেয়েছি রাতে এক বাটি ডাল খেতাম প্রোটিন দরকার আমার টাংস কিছু খেতাম না ভাত খেতাম না রুটি খেতাম না আমি দেড় বছর ভাত এবং রুটি খাই নাই দেড় বছর আই টোটালি অ্যাকচুয়ালি ইগনোরেড আমি পুরোপুরি ইগনোর করেছি এবং দেড় বছর পর কি হয়েছে আমি বলি আমার ফিফটি ছিল কোমর দেড় বছর পর আমার কোমর ছিল থার্টি আমার ওজন কমেছিল অলমোস্ট একশো কেজি অলমোস্ট আমি প্রথম দুইশো পাউন্ড ছিল ওজন কমেছিল প্রথম ছয় মাসে আমি কমেছিলাম একশো তারপর যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো তুমি এভাবে করতে থাকলে তুমি মারা যাওয়া একটু স্লোলি কমাও তারপরের এক বছরে কমিয়েছিলাম আরো একশো পাউন্ড দুইশো পাউন্ড টোটাল এইটি এইট কেজি তোর সামনে লাগবে তখন এরকম হয়েছিল যে আমি যদি দেশের বাইরে যাই আমার বাংলাদেশে এয়ারপোর্টে আমাকে পাসপোর্ট দেখলে আমাকে ধরতো যে এটা কে আপনি কে মানে এই টাইপের ব্যাপার ছিল সো আমার এত ওজন কমানোর পর প্রথম আলো একটা নিউজ করেছিল যে সুমন এত কেজি কমিয়েছে সো আমার আগের একটা ছবি নতুন একটা ছবি ছিল আমি ওটার পেপার কাটিংটা নিয়ে ঘুরতাম এয়ারপোর্টে গেলে যে ভাই সত্যি বিশ্বাস করেন কোদার কাছে এটা আমি এই যে প্রথম আলো বলছে সো ব্যাপারটা এরকম ছিল এর আগে অনেকবার আমি চেষ্টা করেছি আমি ওজন কমাবো ওজন কমাবো বাট ওই চেষ্টাটা অ্যাকচুয়ালি করা হয়নি মনে মনে চিন্তাটা করেছি বাট এখানে একটা খুব মজার ব্যাপার ছিল ওজন যখন কমানো শুরু করি প্রথম যেদিন দেখলাম যে আমার দশ বারো কেজি ওজন কমে গেছে তখন আমি রিয়েলি বুঝলাম যে অ্যাকচুয়ালি আমি আসলে এটা পারবো সো এটা ট্রাই করি আমি যদি আমার ধারণা প্রথম দশ পনেরো কেজি যদি আমি কমাতে না পারতাম তাহলে করতাম আমার হবে না দুই কেজি কমালাম তারপরে চার কেজি বেড়ে বেড়ে গেল বাট এই যে ব্যাপারটা এই জিনিসটা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট কিছু ছিল না এটা জাস্ট আমার মাইন্ডসেট আমার ব্রেইনে ছিল ব্যাপারটা যে আমি অ্যাকচুয়ালি ওজনটা কমাতে পারবো এটা যখন আমি ডিটারমাইন্ড হয়েছি নিজেই যখন বিলিভ করা শুরু করেছে তখন আমি জিনিসটা করতে পেরেছি সো ব্যাপারটা এরকম ছিল সো এইটা আমার একটা স্টোরি যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি খুব প্রাউড এবং আমি লাইফে অনেক ধরনের অনেক সমস্যায় পড়েছি অনেক সময় মনে করেছি যে না আমি বোধ হয় আমার সামনে যে বাধা এটা আমি পেরোতে পারবো না বাট তখনই আমার মনে হয়েছে যে আমি তো অলমোস্ট একশো কেজি কমে ফেলছি এটা পারবো না কেন ওটা কজন পারে রাইট সো এটা একটা বড় একটা ব্যাপার ছিল আমি আমার আরেকটা স্টোরি শেয়ার করি সেটা হচ্ছে এটা টু থাউজেন্ড ওয়ান এর কথা এরকম একটা কিছু হবে আমি কনসার্ট করছিলাম কনসার্ট করার সময় আমি গান গেতে গেতে আমি হাঁ করেছি এবং হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমি মুখটা বন্ধ করতে পারছি না সিরিয়াসলি মুখ বন্ধ হচ্ছে না প্রচণ্ড ব্যথা আমি গান থামিয়ে দিলাম ব্যাকসাইডে গেলাম যাওয়ার পরে আমি বুঝলাম যে আমার অ্যাকচুয়ালি চোয়ালে লেফট সাইডে কোনো একটা প্রবলেম হয়েছে আমি মুখ বন্ধ করতে পারছি না প্রচণ্ড পেইন যা কোনো মতে ঠিকঠাক হলাম লাখিলিয়ার পরের দিনই আমার বিজনেসের কাছে দেশের বাইরে যাওয়ার কথা ছিল আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি যখন যাচ্ছি ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পরে ডক্টর অনেক টেস্ট টোস্ট করার পর বললো যে তোমার অ্যাকচুয়ালি লিগামেন্ট ছিঁড়ে গেছে কয়েকটা চোয়ালের এবং কিছু লিগামেন্ট লম্বা হয়ে গেছে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল আমি পরে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম মাটিতে পড়ার সময় আমার দরজার হাতলে আমার মুখে প্রচণ্ড ভয়ঙ্কর রকম একটা বাড়ি খাই সো তখনই অ্যাকচুয়ালি ড্যামেজটা হয়েছিল বাট তখন আমি টের পাইনি সো ডক্টরকে বললাম এখন কি হবে ডক্টর বললো যে তুমি তো গান গাও তোমার গান গাও বন্ধ করে দিতে হবে তুমি আর গান গাইতে পারবো না আমি তো আকাশ থেকে বললাম যে বলে কি আমি গান গাইতে পারবো না তারপর আমাকে দুইটা ব্রেইন স্টেপের একটা জিনিস দিল মুখের মধ্যে পড়ার জন্যে চব্বিশ ঘন্টা আমার এটা পরে থাকতে হবে একটা পড়তে হয় দিনের বেলা আর একটা রাতে ঘুমানোর সময় পড়তে হবে সো আমি তখন সিঙ্গাপুরে আমি যখন ডক্টর আমাকে বললাম আমি আর গান গেতে পারবো না আমি হা করলে আমার জ্ব খুলে যেতে পারে এই ধরনের প্রবলেম আমার প্রচণ্ড স্বাভাবিক হয় বিকজ আই লাভ সিঙ্গিং এবং আমার তখন গান গা বন্ধ করে দিতে হবে আমি খুব মন খারাপ ছিল সো আমি হোটেলে গেলাম আমার মুখের মধ্যে ওই যে তিন দিন পরে ডক্টর আমাকে ওই যে ব্রেস ওই যে ততক্ষণে অর্ডার দিয়ে বানিয়ে ফেলেছে আমাকে দিল আমি ব্রেস পরলাম প্রথম দিন পরার পর দেখলাম খুব বাজে লাগছে রাতে ঘুমানোর সময় আরেকটা পড়তে হবে রাতে আমি হোটেলে শুতে গেলাম তখন মুখের মধ্যে পড়লাম পরার পর মনে হলো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি নিতে পারছি না এটা এত এত ভয়ঙ্কর একটা জিনিস এটা পরে আমি কীভাবে থাকবো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ওইদিন কেঁদে দিয়েছিলাম যে আমি আর গান গেতে পারবো না আমার লাইফটা নর্মাল নাই এরকম একটা স্টেটের ভিতর দিয়ে আমি গিয়েছি বাট একটা সময় আমি চিন্তা করলাম যে এই জন্যে তো অ্যাকচুয়ালি বসে থাকতে হবে না আমার আমার চেষ্টা করতে হবে আমার গান গাইতে হবে এবং ওই ব্রেসটা পড়লে দুই দুই ধরনের ব্রেস ছিল একটা হচ্ছে রাতে পড়তে হতো ওটা পড়লে অ্যাকচুয়ালি কোনো কথাই বলা যেত না আর একটা ছিল কথা বলা যেত বাট কথাগুলো খুব ভয়ঙ্কর বাজে ধরনের শোনাতো প্রোনাউন্সিয়েশন খুব বাজে থাকতো সো আমি বাসায় যাচ্ছি ওটা যদি আমি বলি আমি লাগাতে এরকম একটা ব্যাপার হতো আর কি সো আমার আমি তখন চিন্তা করলাম যে না আমার গান গেতে হবে

যে আমি পারবো আমি যদি বলি যে না আমি পারবো না তাহলে হবে না আমাদের এই যে মাইন্ড ওভার বডি কন্ট্রোল এটা তো আমি অনেক বিলিভ করি ফর এক্সাম্পল আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে বৃষ্টি নামলো বৃষ্টি নামার সাথে সাথে আপনি চিন্তা করলাম আল্লাহ বৃষ্টি নামছে আমি দৌড়ে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ালাম বিকজ বৃষ্টি পড়লে আমার শরীর ভিজে যাবে আমার যদি জ্বর আসে আপনি হয়তো বা ছাউনির পাশে একটু দাঁড়িয়েছেন এদিক দিয়ে একটু খালি আছে এদিকে বৃষ্টির পানি লেগেছে আপনার শার্টটা ভিজে গেছে আপনি চিন্তা করতেছেন যে ভিজে গেলে যদি জ্বর আসে রাত্রেবেলা দেখবেন যে আপনার আসলে জ্বর আসছে এখন আমার কথা হচ্ছে যে আপনি বৃষ্টিতে পনেরো মিনিট ছিলেন এখানে একটুখানি ভিজেছে আপনার এই জন্য জ্বর বাট আপনার শাওয়ারের নিচে দুই ঘন্টা দাঁড়িয়ে আছেন আপনার জ্বর আসতেছে না আমি শাওয়ার নিচ্ছি আমার তো জ্বর আসার ওঠে না ছিল মাইন্ডসেটের ব্যাপার আপনি কিভাবে চিন্তা করবেন আপনি চিন্তা করতেছেন যে আমার জ্বর আসছে আমার জ্বর মানে আপনার হয়তো জ্বর আসেনি আপনি চিন্তা করতেছেন আমার গা তো গরম হয়ে গেছে আল্লাহ এখন কি হবে আমি কালকে সকালে অফিস যাবো কেমন অথবা আল্লাহ আমার তো জ্বর আসছে আমার সকালে অফিস যেতে হবে নাকি ভালো দুই ভাবেই হতে পারে বাট আপনার জ্বর আসছে এন্ড অফ ডে সো এই ধরনের আমার ধারণা চিন্তাভাবনা থেকে আমাদের বের হতে হবে যে আমি এটা পারবো না আমি এটা করতে পারবো না এইভাবে চিন্তা করলে হবে না আমি বেস গিটার বাজাচ্ছি নাইনটিন এইটি এইট থেকে অনেক বছর হয়ে গেছে বেইস গিটার বাজাচ্ছি বেস গিটার বাজাতে বাজাতে একটা সময় আমার মনে হলো যে আচ্ছা আমি তো অনেক ভালো বেস গিটার বাজাই আমি মানে আমার মধ্যে একটা এরকম একটা ব্যাপার আসলো তারপরে আমি যেটা দেখলাম যে আমি অনেক ভালো বেস গিটার বাজাই সো আমার তো ছিল আর বাজানোর প্র্যাকটিস করার কিছু নাই লিটারেলি আমি আট দশ বছর বেস গিটার বাজাই নি আমার তো বাজাই কি হবে আমি তো অনেক ভালো বাজাই বাট ওই যে ওরকম একটা চিন্তা করতেছিলাম এবং একটা সময় মনে হলো যে আমি যেই লেভেলে বাজাই আর বাইরে যারা বাজাই ওই লেভেলে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে যেতে এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল যাওয়া যাবে না সো যেটা বাজাচ্ছি এখানে বাংলাদেশিরা বলতেছে ভালো বাজাই সো ভালো বাজে ভালোই বাজাই এতটুকুই থাকুক এর বিষয়ে আমার যাওয়ার দরকার নেই কখনোই চিন্তা করি না যে আমার এর বেশি আরও প্র্যাকটিস করতে হবে আর একটু ভালো করতে হবে বাট একটা সময় এসে মনে হলো যে অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক হচ্ছে নাজ আমি বাংলাদেশে আছি দেখে আমি চিন্তা করছি যে দেশের বাইরে যারা বাজাচ্ছে ওর অন্যরকম ওদের তো আলাদা রকম কিছু নাই যে ওরা এত বেটার বাজাচ্ছে আমরা ওরকম বাজাতে পারছি না এটা জাস্ট বিকজ একটা একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট দেখে আমি ইস্টার্ন বলে আমি বাজাতে পারবো না এটা তো হয় না সো তারপর যেটা হলো যে আমি আই ভেরি ফরচুনেট টু গেট ইনপাইরেড ইন ন্যাম শো হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মিউজিক মার্চেন্স এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিক মার্চেন্টদের একটা ফেয়ার হয়

তো তখন আমি বললাম যে না অ্যাকচুয়ালি এরা যে বাড়াচ্ছে ছেদের ব্যাপারটা কি ওদের সাথে আমি কয়েকদিন কথা বললাম কথা বলার পরে আমি বোধহয় ওখানে ছিলাম পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন এভরিডে ওদের সাথে আড্ডা দিচ্ছি কথা বলতেছি ঘুরতেছি আমি যখন দেশে যখন ব্যাক করলাম দেশে ব্যাক করার পরে আমি দেখলাম যে অটোমেটিক একদিন আমি বেস গেটটা বের করে আমি প্র্যাকটিস করা শুরু করেছি আমি বললাম যে কি কীভাবে আমি বেজ প্র্যাকটিস করতেছি এটা তো আমি লাস্ট দশ বারো বছর করি নেই বিকজ আমার সাথে যে মানুষজনগুলো ছিল আমি যাদের সাথে পাঁচ ছয় দিন ছিলাম জাস্ট বিকজ অফ দ্যাট এবং আমি প্র্যাকটিস করা শুরু করলাম করার পরে আমি নিজের একটা ইনস্ট্রুমেন্ট একটা মিউজিক আমি বানালাম রেকর্ড করে আমি ওই ওয়ান অফ দ্য বেস গিটারিস তারা অনেক উপরের লেভেলের অনেক অনেক ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ওদের একজনকে পাঠালাম যে দেখো আমি এটা বানাইছি এটা কীরকম হয়েছে সে শুনে বললো যে এটা তো অনেক জোস আমি এটাতে বাজাইতে চাই আমি তখন বললাম যে তুমি এটাতে বাজাবো মানে কি বললো যে আমি তোমার সাথে বাজাবো তুমি যদি রাজি হয় বাজাবো আমি বললাম ডেফিনেটলি ইজ গান বি মাই অনার যে তুমি আমার অ্যালবামে বাজছো সে রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিল দুদিন পরেই যে এই না ওই গান দেখলাম যে অ্যামেজিং একটা জিনিস বাজিয়েছে আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ও বলতেছে এটা ভালো সে নিজে বাজাতে যাচ্ছে তার মানে নিশ্চয়ই এটা একটা কিছু একটা হয়েছে সো আমি আরেকটু চেষ্টা করি আরেকটু ইনস্ট্রুমেন্টাল বানালাম এই করতে করতে আলটিমেটলি যেটা হয়েছে যে আমার আমার অ্যাকচুয়ালি কয়েকদিন আগে রিলিজ হয়েছে বানাচ্ে না আমেরিকাতেই রিলিজ হয়েছে এটা ওয়ার্ল্ড ওয়াইড এবং ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম আমি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম করার প্ল্যান ছিল আমার সতেরো বছর ধরে বাট কখনোই করি না বিকজ মনে হয়েছে যে আমি যদি করি এটা যদি ভালো না হয় এটা কেমন হবে বাট আলটিমেটলি আমি করেছি আমার অ্যালবামটা বের হয়েছে এটা বাইরে এবং আট দশজন মিউজিশিয়ান যারা আমার সাথে পার্টিসিপেট করেছে আমার সাথে বাজিয়েছে এই মিউজিশিয়ানদের অ্যাকচুয়ালি সারা জীবনে আমি চিন্তা করেছিলাম যে এই মিউজিশিয়ানটার একটা কনসার্ট যদি আমি কোনোদিন দেখতে পারি সামনাসামনি তাহলে আমার হবে আর কিছু লাগবে না বাট দে দেম মাই ফ্রেন্ডস সো দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি মানে আমি আমার কথা হচ্ছে যে মানুষজন হয়তো বা জানে না যে এটা কে কার সাথে বাচ্চা বাট এটা আমার জন্য একটা বিগ ডিল ছিল অনেক বড় একটা ব্যাপার ছিল যে আমি এটা করতে পারবো কি পারবো না সো আলটিমেটলি এই জিনিসটা যে হয়েছে জাস্ট বিকজ আমি চেষ্টা করেছি মানে আমার মাথার মধ্যে আমি চিন্তা করেছি আমি জিনিসটা করতে পারবো এটুকুকে অনেকগুলো কথা বলেছে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে আমার আমার মধ্যে জিনিসটা নিতে হবে যে আমি এটা পারবো এখন আমি যদি বলি যে না আমি এটা প্রথমেই পারবো না তাহলে হবে না এবং আমি শেষ আরেকটা লাইফের আরেকটা স্টোরি নিয়ে শেষ করছি এটা অনেকেই জানে তারপরে আমি বলি আপনারা অনেকেই জানেন আমি একজন ক্যান্সার সারভাইভার আমার ক্যান্সার ধরা পড়ে ছয় বছর আগে সো ক্যান্সার যেদিন ধরা পড়ে যেদিন ডাক্তার বললো যে তোমার ক্যান্সার তোমার স্পাইনে দুটো টিউমার আছে স্টেজ টু ওয়ার্স আমরা লাগবে আমি বললাম যে আমি কয়দিন বাজবো বলে যে এটা লিফ নোডে যদি চলে যায় তাহলে বেশি দিন বাঁচবো না কারণ স্পাইনে ক্যান্সার খুব তাড়াতাড়ি স্প্রেড করে আর লিফ নোডে যদি না যায় তাহলে হোপ কোন সমস্যা নেই আমার সিটি স্ক্যান করলো সেভেন্টি টু আওয়ার্স পরে আমার ব্যবসের রিপোর্ট দিবে সেভেন্টি টু আওয়ার্স আমি চিন্তা করতেছিলাম যে কি করবো অনেক কান্নাকাটি মন খারাপ কাউকে বলতে পারছে না আলটিমেটলি আমার ক্যান্সার হলো এবং আমি কিন্তু প্রথম পনেরো দিন প্রায় দুই সপ্তাহের আমি দেশে আসার পরে দুই সপ্তাহের মধ্যে আমি বাসা দরজা জ্বালা বন্ধ করে বসেছিলাম আমি কান্নাকাটি করেছি মন খারাপ হয়েছে অনেক কিছু যে আমি তো ওদের মারা যাচ্ছি আমি তো বাঁচবো না ক্যান্সার একবার ধরেছে আবার যদি ইয়ে হয় বিকজ আমার অ্যাকচুয়ালি মেজর চাচার ক্যান্সার ছিল সে অনেক ইয়াং এইজে মারা যায় আমার ফুপুর ক্যান্সার ছিল উনি ইয়াং এইজে মারা যায় আমার বাবার পনেরো বছর আগে কিডনিতে ক্যান্সার ধরা পড়েছিলো আল্লাহর মতে এখন উনি বেঁচে আছেন বাট ওনার ক্যান্সার ছিল আমার নানার সাইডে ক্যান্সার ছিল মানে আমার পুরো ফ্যামিলিতে অনেক জায়গায় ক্যান্সার সো তখন আমার চিন্তা হয়েছে এটা তো অ্যাকচুয়ালি ফ্যামিলিতে আছে আমার হয়তো আমি হয়তো বা তাড়াতাড়ি মারা যাব প্রথম চোদ্দ পনেরো দিন আমার খুব মন খারাপ ছিল বাট আমার একটা ফ্রেন্ড সে নিউ ইয়র্কে থাকতো সে কোনো একটা কারণে এশিয়ার দিকে এসেছিলো সিঙ্গাপুরের দিকে এসেছিলো সে ওখান থেকে বাংলাদেশে চলে আসে আমার শরীর খারাপ শুনে সে আসার পরে সে আমাকে অনেক বোঝালো যে এটা কোনো ব্যাপার না এরকম লাইফ এরকম অনেক কিছু হয় সে আমাকে ভয়ঙ্করভাবে ইন্সপায়ার করলো অনেক ইন্সপায়ারিং কথা বলল এবং এই জিনিসটা আমার জন্য খুব দরকার ছিল আমার কিন্তু আমার ভয়ঙ্কর রকম একটা রোগ আমি মারা যাচ্ছি এরকম একটা টেনশনের একটা মধ্যে একটা মানুষ এসে আমাকে কিছু কথা বললো ওর কথাগুলো আমি আমি শুনলাম এবং ওটা কাজে দিল সো ভয়ঙ্করভাবে তার কথাগুলো আমাকে ইন্সপায়ার করে আমার ফ্রেন্ডের নাম ছিল সারা হাফিজ সে অ্যাকচুয়ালি এই মুহূর্তে বেঁচে নেই তার এক দেড় বছর পর সেই ক্যান্সারে মারা যায় তার তারও তখন ক্যান্সার ছিল আমরা কখনই বলতে পারি না আমরা কে বাঁচবো কতদিন বাঁচবো কতদিন কোথায় কি হবে না হবে বাট আমি তার মধ্যে যেই রকম ইন্সপিরেশন ইন্সপিরেশনাল কথা সে আমাকে বলেছিল সে নিজে কিন্তু এফেক্টেড তার নিজের ক্যান্সার ছিল সে যে ধরনের কথা আমাকে বলেছিল অ্যামেজিং আনবিলিভেবল সেটার পরে আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি আমরা যারা এইসব খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি বা এরকম একটা ফেস দিয়ে যাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি অন্যান্য মানুষজনকে বলা উচিত যে তুমি ওটা কীভাবে নিও এটা তোমার উপরে তুমি যদি এটা কান্নাকাটি করে তাহলে তোমার প্রবলেম আছে লাস্ট ছয় বছরে আমি বারোবার অপারেশন থিয়েটারে ঢুকেছি জাস্ট বিকজ অফ মাই ক্যান্সার আমার ব্রেইনে টিউমার ছিল আমার স্পাইনে টিউমার ছিল আমার কিডনিতে প্রবলেম ছিল আমার ফুল বডিতে লাইপো সারকমা ছিল পাঁচবার সার্জারি করতে হয়েছে টিউমার ফুল বডিতে ক্যান্সার স্কিনে আমার স্টমাকে ক্যান্সার ছিল স্টেজ থ্রি বি আমার এইটি ফাইভ পার্সেন্ট স্টমাক নাই কেটে ফেলে দিতে হয়েছে জাস্ট বিকজ অফ দ্য ক্যান্সার এই এই রোগগুলো আমি লাস্ট ছয় বছর ধরে ফেস করেছি আল্লাহ রহমতে আমি গত দুই দুই তিন সপ্তাহ আগে আমি বাইরে গিয়েছিলাম ডক্টর টেস্ট করে বললো যে তুমি এই মুহূর্তে টোটালি ক্যান্সার ফ্রি নেক্সট এক বছর তোমার আর টেস্ট না করলে চলবে আমার ডন সামদানের সাথে আমার পরিচয় হয় টেড এক্স টকে একটা ইউনিভার্সিটিতে সেখানে পরিচয় হয় সেই সময় আমি কথা বলছিলাম স্পিচের মতন আমি তখন বলেছিলাম যে আমার ক্যান্সার আছে আমার আটটা সার্জারি হয়েছে এইটাই হাবিজাবি অনেক কথা বলেছিলাম বাট আমি এখন চিন্তা করে দেখলাম যে অ্যাকচুয়ালি এর মাঝখানে আরও চারটা সার্জারি হয়েছে সো অ্যাকচুয়ালি ক্যান্সার কখনোই আমাকে ছাড়ে নাই টিল নাও এই মুহূর্তে আমি ঠিক আছি বাট ইট ডাজেন্ট মিন দে যে আমার সামনের বছর আবার কিছু একটা হবে না মেইন ব্যাপারটা হচ্ছে যে আই হ্যাভ টু বি পজিটিভ আমার এরকম স্টোরি আছে যে আমার ক্যান্সার ধরা পড়েছে আমার সামনে সার্জারি হবে আমি তখন আমেরিকায় গিয়ে আমি বত্রিশ দিন ছিলাম বত্রিশ দিনে আমি আঠাইশটা স্টেট ড্রাইভ করেছি জাস্ট গাড়ি নিয়ে সাড়ে চোদ্দো হাজার মাইল নট কিলোমিটার সাড়ে চোদ্দো হাজার মাইল আমি ড্রাইভ করেছি আমি আঠাশটা স্টেট ঘুরেছি জাস্ট বিকজ আমি চিন্তা করেছি আচ্ছা আমার যদি ক্যান্সার যদি মারা যায় তাহলে তো এগুলো আমার দেখা হবে না এখন এই চান্সে দেখে নিই আর কি সো আমি চাইলে তখন বসে কান্নাকাটি করতে পারতাম আল্লাহ আমি তো মারা যাচ্ছি মারোজনকে কি বলতাম আমি মারা যাচ্ছি প্লিজ আমাকে মানে আমার একটা সেলফ পিটি টাইপের একটা ভাব নিয়ে আমি চলতে পারতাম বাট এন্ড অফ দ্য ডে আমি আমার ধরুন আমি যদি নেগেটিভ একটা চিন্তাভাবনা করে চলতাম তাহলে আমার ধারণা আমি এখন আর বেঁচে থাকতাম না একটা মানুষের লাইফে অনেক কিছু আসে অনেকে বলে ইউ লিভ অনলি টুয়েস একবার যেদিন তুমি জন্ম নিয়েছো যেদিন তুমি নিজের ডিসিশন নিয়ে আসো যে আমি এইভাবে চলবো সেই দিন ওইটাই হচ্ছে মেইন আমি কীভাবে বাঁচবো ওটা আমার চিন্তা করতে হবে আমি আজকে থেকে ডিসিশন আমি এইভাবে চলবো এইভাবে চলবো সো আজকে যে এখানে এসে আমি স্পিচ দিচ্ছি আজকে এই ডনসানি অনেকদিন ধরে এইগুলো করছে সো অনেকে মনে করতে পারে যে এখানে তো জাস্ট কথা শুনছি কথা শুনে কী আমার কথা হচ্ছে যে আমি জাস্ট আমি জাস্ট পাঁচ সাত দিন একটা ক্যান্সার ক্যান্সারে ভুক্তভোগী একজন ফ্রেন্ডের কথা শুনে আমার পুরো লাইফ চেঞ্জ হয়ে গেছে সো ডেফিনেটলি দিস কাইন্ড অফ টক্স অ্যাকচুয়ালি ম্যাটার সো আপনারা দিয়ে শুনবেন এবং এগুলো হোপফুলি আপনাদের অনেক বেশি ইন্সপায়ার করবে থ্যাংক ইউ সো মাচ I, I uh, actually have a question. Who is fatter between <laughs> the two of us? Definitely, he looks cool, Dana. Suited, it is. It's the suit. Hai? It's not you. It's just suit. Um, thank you so very much. I think the two transformation in terms of the weight loss. I sure who are fighting obesity issues and uh, have obesity issues. So that's an inspiration, Jay. It is possible. It is doable. And people have done it. And also the big one, which is uh, fighting cancer for uh, so many times. The most destructive disease in the world. I don't know how he does it. So thank you so much. I think we have some stuff for you. Okay. Hey, unnecessarily cost barse <laughs> But, but we are so happy to be able to give you this. Also, Don uh, Samdani goodie bag, which is uh, fully loaded with all merchandising, everything. Also, a goodie bag uh, sponsored by Bikash, They have been very kind to all of us and this is all for you so i will uh, they will help you carry them heavy thank you, thank, thank, you. thank you thank you thank you so much